মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোমাকে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেবো না। যা যা হয়েছে তারপরে যদি আমি রুচিকে না নিয়ে বাড়িতে আসতাম, আমি যে নিজের চোখে বড্ড ছোট হয়ে যেতাম। আমি চলে যাচ্ছি, আমি আর তোমার হাত ছাড়বো না। হাত ছাড়। মোদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। বাবা দাঁড়াও। শোনো, এই মেয়েটা এই বাড়িতে কেন? আমি তোমাকে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেবো না। জেঠু, এতদিন বাদে চয়ন সুস্থ হয়ে বাড়ি ফিরলো, আমি ভেবেছিলাম সবাই সেটা নিয়ে আনন্দে থাকবে। এখনো যে রুচির এ বাড়িতে আসা নিয়ে এতটা সমস্যা হতে পারে কারোর, আমি বুঝতে পারিনি। অপর্ণা, আমি তো তোমাকে আগেই বারণ করেছিলাম, রুচিকে বাড়ি অব্দি আনার কি দরকার ছিল? দরকার ছিল সৃজন, আজকে চয়নের সুস্থ হয়ে বাড়ি ফিরে আসা, আসল অপরাধীদের ধরা পড়ে যাওয়া, এই সব কিছুর পিছনে রুচির যথেষ্ট ভূমিকা ছিল। সৃজন, আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে, তোর মুখে বারণ কর। আর এই মেয়েকে এই বাড়ি থেকে যেতে বল। এই ঝামেলাটা তো কবে মিটে গেছিল, আবার এই ঝামেলাটাকে বাড়ি বয়ে কেন আনতে গেলি তোরা? জেঠু, আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা শুনুন। দেখুন জেঠু, যা যা হয়েছে তারপরে যদি আমি রুচিকে না নিয়ে বাড়িতে আসতাম, আমি যে নিজের চোখে বড্ড ছোট হয়ে যেতাম। বড় বড় লেকচার দিও না পর্ণা, তোমার কি মতলব সেটা আমরা কেউ বুঝতে পারবো না তাই ভেবেছ তো? তুমি আবার ওদের দুজনকে এক করে এই বাড়িতে একটা অশান্তি টেনে আনতে চাইছো তো? মেজো বৌমা, তিলকে তাল করো না তো। শুনলে তো, দিদি ভাই রুচিটাকে নিয়ে গিয়েছিল বলেই তো চনুর জ্ঞান ফিরেছে, তাই পর্ণা ওর বন্ধুকে সঙ্গে করে এই বাড়িতে নিয়ে এসেছে, এতে দোষের তো কিছু নেই। মেয়ে আগে এই বাড়ি থেকে বিদায় হবে, তারপর যা হওয়ার হবে। আমায় ক্ষমা করে দেবেন, আমার এই বাড়িতে আসা উচিত হয়নি। পর্ণা, আমি চলে যাচ্ছি। চয়ন, সাবধানে থেকো। আমি আর তোমার হাত ছাড়বো না। শোনো, হাত ছাড়, এই মেয়ে সর্বনাশী, তুই হাত ছাড়। বাবা, তুমি যাকে সর্বনাশী বলছো না, তার জন্যই কিন্তু আজ আমি বাড়িতে সুস্থ হয়ে ফিরতে পেরেছি। মোদি ভাই যদি রুচিটাকে ঠিক সময় মতো আমার কাছে না নিয়ে আসতো, তাহলে আজ হয়তো আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।